আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে 31st অক্টোবর, আমাদের এখানে হ্যালোউইন। আমার এক ফ্রেন্ড তার বাসা খুব সাজিয়েছে, কারণ সে তার অন্য কিছু ফ্রেন্ডদের ডেকেছে বাসা, তো আমি অবশ্য জয়েন করব না তাদের। আমি তাই আগে যে কিছু ছবি উঠানোর জন্য গেলাম, কিন্তু যে এই অবস্থা দেখে আমার তো ভয়ে শরীর কাঁপছিল। আমি তো রুমের মধ্যে যেতে পারছিলাম না, তা আমার ফ্রেন্ডকে বললাম তুমি যে কিছু ভিডিও নিয়ে আসো আমার জন্য। তো আমার ফ্রেন্ড বারবার বলছিল তুমি ওই সোফাতে যেয়ে ওদের পাশে বসো। আমি তো ভয়ে কি বসবো, আমি তো দূরে দাঁড়িয়েছিলাম। আমার ফ্রেন্ডকে বলছি তুমি যে ছবিগুলি নিয়ে আসো, আমি তো ভাবতেই পারছি না যে ও এই সমস্ত নিয়ে কিভাবে রাত্রে ঘুমাবে বাসার মধ্যে। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আমাদের এখানে আজকাল এরকমভাবে অনেকেই সাজায় হ্যালোউইনের জন্য আর কি, যেটা আমার ভয় লাগে। তো আমার ফ্রেন্ডের বাসা থেকে চলে আসছি। আমার ফ্রেন্ড বারবারে বলছিল তুমি পার্টিতে জয়েন করো, আমি তো জয়েন করিনি কারণ আমার খুবই ভয় লাগছিল। তো বাসায় এসে আমি একটা খুবই হেলদি রেসিপি বানাচ্ছি, এটা হলো স্টিম স্যামন, আর তার সাথে হবে ভেজিটেবল স্টিম, গাজর কিছু কেটে নিচ্ছি আর কি। এইটা যারা তোমরা ওজন কমাতে চাচ্ছ একটু, বা ডায়াবেটিক্স আছে, ব্লাড প্রেশার আছে, তাদের জন্য কিন্তু এরকমভাবে খাওয়াটা অনেকই হেলদি এবং অনেকই টেস্ট হয়। তো এটা হলো আমার স্টিমার, এটা চুলার উপর দিয়ে করব আমি। তো গাজরগুলি আমি এটাতে দিয়ে দিব, এটাতে শুধু একটুখানি আমি লবণ দিয়েছি আর কিছুই না। এটা গাজর সবগুলি আমি করব, গাজর আর মাছটা আমি এটাতে স্টিম করব আজকে। তো আগে গাজরটা করব, কারণ গাজরটা একটু সময় লাগবে। তো এটা আমি চুলার মধ্যে দিয়ে দিই, গাজরগুলি চুলাতে দিয়ে দিয়েছি স্টিমারে, এটা হয়ে যাবে এখানে। আর ততক্ষণ আমি মাছটা রেডি করে, এখানে দুই টুকরা স্যামন আছে, এটাতে লেবুর রস দিয়ে দিব আমি, এটাও স্টিমে করব। আর ওরকম কিছু এই মশলা টশলা দিব না, আজকে একদম হেলদি খাবার। একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব আর লবণ দিয়ে দিব, ব্যাস, আর কিছুই দিব না এটাতে। তো রান্নার সাথে সাথে একটু রূপচর্চারও জিনিস রেডি করছি। আসলে একসাথে কতগুলি কাজ করতে হয় আমাদের, তা নাহলে সময় হয় না। তো এখানে আমি লেবুর রস, লেবু যে ছিল আধাটা লেবুর রস দিয়ে দিয়েছি, আর 2 চামচ বেসন এখানে। তো এটার মধ্যে মেশাবো হলো মধু, 1 চামচ মধু দিয়ে দিব, যে কোনো মধু। আর মিক্স করব হলো অ্যালোভেরার যে আমি তেলটা বানিয়েছি, ওই তেলটা এটাতে মিক্স করব। ওই তেলটা অবশ্য উপরে যখন যাব আমি, ওই তেলটা মিক্স করে এটাকে এখন একটা পেস্টের মতো বানাবো। বানিয়ে এইটা কিন্তু বেশ অনেকদিনই মুখের মধ্যে দেওয়া যায়। স্টিমে কিছুটা ব্রোকলিও দিয়ে দিব স্টিম হওয়ার জন্য। ব্রোকলি তো আমি কি লবণ দিয়ে দিয়েছি একটু, আর কিছুই না আসলে। এরকমভাবে এটা স্টিম হয়ে যাবে ক্যারোটসের সাথে এখন। তো এটা এরকমভাবেই রেখে দিব এখন। আর এই চুলায় মাশরুম দিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিব। আর এটাকে শুধু একটু রসুন আর কিচ্ছু দেবো না এটাতে, গোলমরিচ দিতে চাইলে দিতে পারো, আর কিছু এটা দিতে হবে না। রসুন দিয়ে এটাকে মিক্স করবো, এটা বেশিক্ষণ লাগবে না। স্যামনের এখানে আমি লেবুর রস দিয়ে দিয়েছি, আধাটা লেবুর রস, গোলমরিচের গোড়া, আর এখানে একটু পাপড়িকা দিয়ে দেবো। তোমরা চাইলে মরিচ দিতে পারো, কিন্তু আমি মরিচ দেবো না, পাপড়িকাটাই দিব। পাপড়িকাটা দিলে সুন্দর একটু গন্ধ হয়, কালারটাও সুন্দর হয় আর কি। এইটা দিয়ে কিছুক্ষণ এরকমভাবে রেখে দেবো। এগুলি দেখাচ্ছি, এখন স্টিম হচ্ছে, আরও কিছুক্ষণ হবে, তারপরে এগুলো নামিয়ে আমি মাছগুলো দিয়ে দিব। আর স্টিম করলে কিন্তু কালার একদম চেঞ্জ হয় না, ভেজিটেবলের যেরকম কালার ওরকমই থাকে, সেদ্ধ করলে তো কালার চেঞ্জ হয়ে যায় ভেজিটেবলের, সেজন্য স্টিম করাটা কিন্তু অনেক হেলদি আর কি। আমি আর একটু স্টিম করলে তারপরে মাছটা দিয়ে দিব আর কি। তো ভেজিটেবলগুলি হয়ে গেছে, এগুলো নামিয়ে ফেলছি এখন, আমি ডিশ আপ করে ফেলছি আর কি। ভেজিটেবলগুলো নিয়ে নিলাম। তো এইগুলিতে চাইলে তোমরা এখন একটু সয়া সসও দিতে পারো, বা চিলি সস অ্যাড করতে পারো, যে কোনো সস অ্যাড করতে পারো। তো মাছটা স্টিমের জন্য আমি এখানে একটু ফয়েল পেপার দিয়ে দিলাম, কারণ তাইলে আর মাছের যে সসগুলি দিয়েছে এগুলি আর নিচে পড়ে থাকবে না আর কি, এই ফয়েল পেপারেই থাকবে।
মাছটা হতে একদম কম সময় লাগবে, 5-6 মিনিটেই মাছটা হয়ে যাবে, একদম সময় লাগবে না কিন্তু। আর জুসটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ঢাকনাটা থেকে আবার রেখে দিতে, এই তো মাছটা হয়ে যাবে, তারপর আমাদের খাবার রেডি। তো স্যামনটা হয়ে গেছে আমার। এখন তোমরা হয়তো জিজ্ঞেস করবে যে স্যামন হলো কি না, কীভাবে বুঝবো? স্যামনটা যখন কাঁচা থাকে তখন কিন্তু একদম পিঙ্ক কালার থাকে ভিতরটা, যখন পিঙ্ক কালারটা একদম চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে লাইট হয়ে আসে, তখন স্যামনটা কিন্তু হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছ কালার একদম চেঞ্জ হয়ে গেছে আমারটা, এখন হয়ে গেছে। এবং স্যামন কিন্তু অনেকক্ষণ যদি রান্না করা হয় তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে, রাবারি হয়ে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগে না। সেজন্য সবসময় ঠিক রাইট টেম্পারেচারে আর রাইট সময়ে স্যামন কুক করতে হয় আর কি। তো আমার এটা হয়ে গেছে, আমি এটা এখন উঠিয়ে ফেলবো। এই হয়ে গেল আমার হেলদি স্টিম স্যামন আর ভেজিটেবল। টেস্টি তো আছেই খেতে, আর অনেক হেলদি একটা খাবার লাগবে আর কি। আর এটা তো অবশ্যই চিলি সস বা যে কোনো সস অ্যাড করেই খেতে পারো। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এখন আমি যে শাওয়ার করতে হবে, শাওয়ার করিনি এখনও, শাওয়ার করবো, পরে শাওয়ারটা করে তারপরে এসে খাবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক দোয়া রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।